Hello everyone. আজকে আমাদের আলোচনা টপিক ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। সো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন জিনিসটা কি, কিভাবে সেটা বের করে সেটাই আজকে আমরা দেখব এবং আমরা একটি প্রবলেম সলভ করব এই দিকে। সো প্রথমে যে কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন অবশ্যই টিটা দেওয়া থাকে, মানে হচ্ছে যে লিনিয়ার ট্রান্সফরমেশনের যে অপারেটরটা বা তার ফর্মুলাটা টি এক্স ওয়াই, সে আসলে কিভাবে এই এক্স আর ওয়াই কে চেঞ্জ করবে, ধরলাম 2x আর 3y, এটা হচ্ছে তার ফর্মুলা। তারপরে হচ্ছে যে সেই লিনিয়ার ট্রান্সফরমেশনে তার বেসিস গুলো দেওয়া থাকে, বেসিস ভেক্টর গুলা কত, ধরে নিলাম v1 v2 vn, এরা হচ্ছে গিয়ে ওই লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য বেসিস ভেক্টর। এখন এই ইনফরমেশন থেকে কিভাবে আমরা তাহলে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা বের করব, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা জানি বেসিস ভেক্টর হচ্ছে এমন কিছু ভেক্টর যাদের লিনিয়ার কম্বিনেশন আকারে ওই স্পেসে যে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়। এখন আমরা যদি এই v1 ভেক্টরের লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেখি, সেটা হবে টি অফ v1, সেটা ওই স্পেসের ভিতরে কোন একটা ভেক্টর তো হবেই, তাহলে সেই ভেক্টরটাকে কি করতে পারবো আমরা বেসিসের মাধ্যমে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারবো। কারণ বেসিসের বৈশিষ্ট্য তো এটাই ছিল যে বেসিসের মাধ্যমে যে কোনো ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে। তার মানে টি অফ v1 কেও কিন্তু চাইলে আমরা v1 v2 এভাবে করে vn পর্যন্ত যেই বেসিসগুলো রয়েছে তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে। এবং প্রকাশ করতে গিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে v1 এর কোএফিসিয়েন্ট বা স্কেলার হচ্ছে a11, v2 এরটা হচ্ছে a12, এভাবে করে vn এরটা হচ্ছে a11, আবার t অফ v2 এটাও একটা ভেক্টর হবে লিনিয়ার ট্রান্সফরমেশনের পর, এটাও একটা ভেক্টর হবে, সেই ভেক্টরটাকে অবশ্যই আমরা বেসিস ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে v1 v2 এদের বেসিস ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। এবং লিনিয়ার কম্বিনেশনকে প্রকাশ করতে গিয়ে v1 এর স্কেলারটা পেলাম a21, v2 এরটা পেলাম a22, এভাবে করে vn এরটা পেলাম a2n, এভাবে vn কেও আমরা চাইলে v1 v2 এদের মাধ্যমে প্রকাশ করতে পারবো। ডিফারেন্ট কোএফিসিয়েন্ট চলে আসবে, v1 এর কোএফিসিয়েন্ট বা স্কেলার এবার চলে আসলো an1, v2 এরটা চলে আসলো an2, vn এরটা চলে আসলো ann। তাহলে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা কি এখন? এখন ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা হবে আমরা এমন একটা ম্যাট্রিক্স ফর্ম করব এই লিনিয়ার ট্রান্সফরমেশনগুলো থেকে, যেখানে আমাদের TV1 কে যে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করলাম আমরা বেসিসের মাধ্যমে, এখানে প্রত্যেকটি বেসিসের যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্ট গুলোকে আমরা সেই ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর রাখবো। অর্থাৎ a11, a12, এভাবে করে a13, a14, a1n, এরা থাকবে আমার সেই ম্যাট্রিক্সের প্রথম কলাম, a21, a22, এভাবে করে a23, a2n, এরা থাকবে আমার সেই ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম, এবং v1 এর জন্য যে লিনিয়ার কম্বিনেশন পেয়েছিলাম সেখান থেকে আমরা an1, an2 এবং ann, এদেরকে রাখবো আমরা লাস্ট কলাম। সো এই যে একটা প্রকাশ, এই প্রকাশটাকে আমরা বলি ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন রিলেটিভ টু দ্য গিভেন বেসিস, এই বেসিসের রেসপেক্টে তার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আমরা এখানে যে ম্যাট্রিক্সটা লিখলাম a11, a12, a1n, এই যে প্রথম কলামটা এটা হচ্ছে কার লিনিয়ার কম্বিনেশন থেকে এসেছে, TV1 এর লিনিয়ার কম্বিনেশন থেকে, যে কোএফিসিয়েন্ট গুলো ছিল তাদেরকে আমরা বসিয়েছি। এই যে সেকেন্ড কলামটা এটা TV2 এর লিনিয়ার কম্বিনেশন থেকে, আমরা যেই লিনিয়ার কম্বিনেশনটা পেয়েছি সেখান থেকে আমরা কোএফিসিয়েন্ট গুলোকে সেকেন্ড কলামে বসিয়েছি। এভাবে করে আমরা প্রত্যেকটা কলামে TV3, TV4, এভাবে করে TVN এর লিনিয়ার কম্বিনেশন থেকে যেই বেসিসের যে কোএফিসিয়েন্ট গুলো পাবো তাদেরকে আমরা এখানে বসাবো, এবং এই ম্যাট্রিক্সটাই হবে আমার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন রিলেটিভ টু দ্য বেসিস। এখন আমরা যে কোনো একটা প্রবলেম যখন আমাদের এক্সামে দেওয়া হবে এই রিলেটেড, সেটা আমরা কিভাবে সলভ করবো, প্রথমে আমরা সেই অ্যালগোরিদমটা একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা একটি প্রবলেমও সলভ করার চেষ্টা করব। তো অবশ্যই আবারও আমাদের একটা লিনিয়ার অপারেটর দেওয়া থাকবে বা ফর্মুলা দেওয়া থাকবে এবং আমাদের কিছু বেসিস দেওয়া থাকবে। আমাদের স্টেপ ওয়ানে আমাদের কাজ হবে সেই বেসিস গুলোর লিনিয়ার ট্রান্সফরমেশনটা বের করা, অর্থাৎ TU1, TU2 এগুলা বের করা। স্টেপ টু তে আমাদের কাজ থাকবে সেই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলোকে আমরা যেই গিভেন বেসিস গুলো রয়েছে তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা। সো এটা করলাম, তারপরে সেই লিনিয়ার কম্বিনেশন গুলো থেকে সেই বেসিসের যে কোফিশিয়েন্ট গুলো থাকবে তাদেরকে আমরা কলাম আকারে যদি বসাতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এখন আমরা একটি প্রবলেম দেখি, তাহলে আমরা অ্যালগোরিদমটা বুঝতে পারবো এবং যে কোনো প্রবলেমও ইনশাআল্লাহ সলভ করতে পারবো। সো আমরা এখানে একটি এক্সাম্পল দেখছি, এখানে বলা হয়েছে যে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা R2 থেকে R2 এর মধ্যেই কাজ করছে,
এবং তাকে ডিফাইন করা হয়েছে এভাবে যে টি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ওয়াই, অর্থাৎ এক্স চেঞ্জ হয়ে যাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই তে এবং ওয়াই চেঞ্জ হয়ে যাবে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তে। এখন আমাদের একটি ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন বের করতে হবে, কোন বেসিসের রিলেটিভ, সেই বেসিসটা দেওয়া আছে ইউ ওয়ান আর ইউ টু বেসিসের রিলেটিভ আমাদের একটি ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন বের করতে হবে এই লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য, যেখানে ইউ ওয়ান ভেক্টরটা হচ্ছে ওয়ান কমা মাইনাস টু এবং ইউ টু ভেক্টরটা হচ্ছে টু কমা মাইনাস ফাইভ। সো এবার আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। আমরা যে অ্যালগোরিদমটা একটু আগে দেখেছি, অর্থাৎ প্রথমে আমাদের কি কাজ করতে হবে, আমাদের এই প্রত্যেকটি ব্যাসিসের জন্য লিনিয়ার ট্রান্সফরমেশনটা বের করতে হবে, টি ইউ ওয়ান ইউ টু এগুলো বের করতে হবে। তারপরে আমাদের সে টি ইউ ওয়ান ইউ টু এদেরকে আমাদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে হবে সেই ব্যাসিস গুলোর মাধ্যমে। সো আমরা আমাদের স্টেপ ওয়ানটা আগে দেখি, লেখার চেষ্টা করি। টি এক্স ওয়াই এটা ছিল আমাদের ফর্মুলাটা, সেটা আবার আমরা লিখলাম। এবার স্টেপ ওয়ান অনুযায়ী আমরা টি ইউ ওয়ান বের করবো, কারণ ইউ ওয়ান হচ্ছে আমাদের বেসিস, ইউ টু হচ্ছে আমাদের বেসিস। তো টি ইউ ওয়ান মানে হচ্ছে ইউ ওয়ান এর কোঅর্ডিনেট হচ্ছে ওয়ান কমা মাইনাস টু, দ্যাট মিনস টি ওয়ান কমা মাইনাস টু। আর টি ওয়ান কমা মাইনাস টু এর ভ্যালুটা কত হবে, এই হচ্ছে আমাদের সেই লিনিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে আমরা এক্স এর জায়গায় ওয়ান আর ওয়াই এর জায়গায় মাইনাস টু বসিয়ে দিবো। বসিয়ে দিলে আমরা কত পাবো, এখানে এক্স এর জায়গায় ওয়ান এবং ওয়াই এর জায়গায় যদি আমরা মাইনাস টু বসিয়ে দিই, তো আমরা এক্স এর কোঅর্ডিনেট পেয়ে যাবো মাইনাস ফোর এবং এখানে আমরা ওয়াই এর কোঅর্ডিনেট পেয়ে যাবো কত, ফোরটিন। সিমিলারলি আমরা টি ইউ টু যদি বের করি, সো টি অফ টু কমা মাইনাস ফাইভ, মানে এক্স জায়গায় টু এবং ওয়াই জায়গায় মাইনাস ফাইভ বসিয়ে দিলে আমরা মাইনাস ইলেভেন কমা থার্টি থ্রি এটাকে পেয়ে যাবো আমরা আমাদের টি ইউ টু এর ভেক্টরটা। এখন আমাদের সেকেন্ড স্টেপে কাজ হবে, টি ইউ ওয়ান এবং টি ইউ টু তে আমরা যে ভেক্টরগুলো পেয়েছি এই ভেক্টরগুলোকে আমরা বেসিস অর্থাৎ ইউ ওয়ান এবং ইউ টু এর মাধ্যমে লিনিয়ার কম্বিনেশন করে লিখবো। অর্থাৎ টি ইউ ওয়ান এ আমরা পেয়েছি মাইনাস ফোর আর ফোরটিন, তাহলে এই হচ্ছে গিয়ে তার প্রকাশভঙ্গি ম্যাট্রিক্সের মাধ্যমে, এবং ইউ ওয়ান ভেক্টরটা হচ্ছে কত, ওয়ান কমা মাইনাস টু, তাকে আমরা ম্যাট্রিক্সের ফর্মে লিখলাম কলাম ম্যাট্রিক্স আকারে, এবং ইউ টু কে হচ্ছে টু কমা মাইনাস ফাইভ কে আমরা কলাম আকারে লিখলাম, এবং তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে গিয়ে আমাদের কোফিসিয়েন্ট হিসেবে সি ওয়ান এবং সি টু চলে আসলো। এবার এই ম্যাট্রিক্স ইকুয়েশনটাকে যদি আমরা সরল সমীকরণে প্রকাশ করি, এক্সপ্রেস করি, তাহলে আমরা লিখতে পারবো যে সি ওয়ান যোগ সি টু, তার মানে হচ্ছে সি ওয়ান যোগ টু সি টু ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এবং মাইনাস টু সি ওয়ান মাইনাস ফাইভ সি টু ইজ ইকুয়াল টু ফোরটিন। আমরা জানি যে ম্যাট্রিক্স এর প্রত্যেকটি এলিমেন্ট সমান চিহ্নের দুই পাশের এলিমেন্ট গুলো সমান হবে, অর্থাৎ এখানে যদি দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করি আমরা পাবো সি ওয়ান যোগ টু সি টু, তাহলে এটা হবে অবশ্যই মাইনাস ফোর এর সমান এবং মাইনাস টু সি ওয়ান মাইনাস ফাইভ সি টু হবে আমাদের ফোরটিন এর সমান। এখন আমরা আমাদের কাজ খুব সিম্পল, এই দুইটা সরল সমীকরণকে আমরা খুব সহজে সমাধান করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে অথবা যে কোনো প্রতিস্থাপন অপরিমাণ যে কোনো পদ্ধতি সলভ করলে আমরা পেয়ে যাবো সি ওয়ান ইজ ইকুয়াল টু এইট সি টু ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স। তার মানে আমরা যে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা চাচ্ছি রিলেটিভ বেসিসের রেসপেক্টে, সেই ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনের প্রথম কলামটা কত হবে, এইট কমা মাইনাস সিক্স, সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের জাস্ট দ্বিতীয় কলামটা বের করতে হবে, তাহলে কিন্তু আমাদের সলিউশন চলে আসবে। এবার আমরা আবার জানি টি অফ ইউ টু, টি অফ ইউ টু আমরা বের করে রেখেছি, টি অফ ইউ টু ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইলেভেন কমা থার্টিন। সেটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করবো। সেই ক্ষেত্রে আমাদের কোফিশিয়েন্ট হচ্ছে সি থ্রি আর সি ফোর, তার মানে সি থ্রি ইন্টু ইউ ওয়ান যোগ সি ফোর ইন্টু ইউ টু, সেটা করলাম। এবং এখান থেকে আমরা আবারও আগের মতো করে সরল সমীকরণ দুইটা ফর্ম করতে পারলাম, সি থ্রি যোগ টু সি ফোর ইজ ইকুয়াল টু মাইনাস ইলেভেন এবং মাইনাস টু সি থ্রি মাইনাস ফাইভ সি ফোর ইজ ইকুয়াল টু থার্টিন। সিমিলারলি যদি আমরা এই সরল সমীকরণ দুটাকে সলভ করি, আমরা সি থ্রি ইজ ইকুয়াল টু পাবো ইলেভেন এবং সি ফোর ইজ ইকুয়াল টু পাবো মাইনাস ইলেভেন। দ্যাট মিনস আমাদের যে দুইটা বেসিস ভেক্টর ছিল কি, আমাদের যে দুইটা বেসিস ভেক্টর ছিল এস অফ ইউ ওয়ান কমা ইউ টু, তাদের রেসপেক্টে আমাদের এই লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা হবে এইট কমা মাইনাস সিক্স, এবং আমাদের পরবর্তী লিনিয়ার কম্বিনেশনের যে কোফিশিয়েন্ট ছিল ইলেভেন আর মাইনাস ইলেভেন, সেটাকে আমরা যদি বসাই দিই তার মানে হচ্ছে এইট মাইনাস সিক্স আর ইলেভেন মাইনাস ইলেভেন। এই ম্যাট্রিক্সটাই হবে আমাদের ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন রিলেটিভ টু দ্য বেসিস এস ইজ ইকুয়াল টু ইউ ওয়ান কমা ইউ টু। আশা করি এই প্রবলেমটি আমরা বুঝতে পেরেছি। এই প্রবলেমটি যদি বুঝতে পারি, ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন রিলেটেড যে কোনো প্রবলেম আমরা এই সেম অ্যালগোরিদম ফলো করে ইনশাল্লাহ সলভ করতে পারবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকলো।